Quotex অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য সবকিছু সঠিকভাবে সাবমিট করার পরেও অনেকেরই আইডেন্টি ভেরিফিকেশন করতে গেলে এরকম একটা লিখে আসছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এরকম সমস্যাটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি 100-এ 110% কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন কোনো ধরনের কোনো প্যারা ছাড়া। সো অবশ্যই তার জন্য ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সব ভালো আছেন। দেখেন একটা কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা বা ওপেন করা আপনি আমি সবাই পারি। প্লে স্টোর থেকে সিম্পলভাবে একটা কোটেক্সের অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করলাম, বাইনান্স শুরু করলাম, দেন হচ্ছে একটা ইমেল বা একটা পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিলাম বা রেজিস্ট্রেশন করে নিলাম, যেটা খুবই সিম্পল। এবং হচ্ছে আমি এখানে ডিপোজিট করলাম এবং খুব ভালোভাবে ট্রেডিং করে এখান থেকে $1000 ইনকাম করলাম। বাট দিন শেষে কোনো লাভ হবে না যদি না আপনি আপনার কোটেক্স অ্যাকাউন্টকে ভেরিফাই করতে পারেন। কারণ হচ্ছে আপনি যদি আপনার কোটেক্স অ্যাকাউন্টকে ভেরিফাই না করতে পারেন তাহলে আপনি কখনোই আপনার ইনকাম কিন্তু ডলারগুলো উইথড্র করতে পারবেন না। সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে সঠিকভাবে আগে হচ্ছে আইডেন্টি ভেরিফাই করতে হবে। তো এখন অনেকে বলবেন যে ভাই আমি সঠিকভাবে তো আইডেন্টি কার্ড দিচ্ছি, সমস্ত অ্যাড্রেস সঠিকভাবে ফিল আপ করছি, বাট এর ফলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না। তো এটা মেন রিজন যেটা, দেখেন আপনারা অনেকে যে ভুলটা করতেছেন এটা আমি একটু পরেই বলছি। তো আপনি এখন কীভাবে কাজটা করবেন আমি সেই প্রসেসটা বলছি এবং কেন আপনাদের এটা হচ্ছে না সেটা একটু পরেই বলছি। তো দেখেন ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে অ্যাকাউন্টে এই মুহূর্তে আপনি লগ ইন করে রেখেছেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য বারবার ট্রাই করছেন বাট এইরকম লিগাটা আসছে, আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। কারণ আপনার এই অ্যাকাউন্টটা আর কখনো ভেরিফাইড করা যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে নতুন করে আরও একটা কোটেক্স অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে ভেরিফাই করতে হবে। এখন হচ্ছে যেহেতু একসাথে দুইটা আপনার হচ্ছে কোটেক্স অ্যাকাউন্ট কখনোই একই ডিভাইসে আপনি লগ ইন করতে পারবেন না, কজ হচ্ছে লগ ইন করলে একসাথে দুইটাই আপনার হচ্ছে কোটেক্স কোম্পানি কী করবে ব্লক করে দিবে। তো সেক্ষেত্রে আপনাকে এই অ্যাকাউন্টটা ডিলিট করতেই হবে। তো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন আপনার কোটেক্স অ্যাকাউন্টে চলে আসবেন, দেন হচ্ছে নিচ থেকে আপনাদের যে ম্যান অ্যাকাউন্টটা থাকবে ওই ম্যান অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে একটু মিস কল করে নিচের দিকে আসবেন, দেখতে পারবেন এখানে লিখা থাকবে ডিলিট অ্যাকাউন্ট। দেন হচ্ছে আপনি এখান থেকে কোটেক্স অ্যাকাউন্টকে ডিলিট করে দেওয়ার পরে এখন হচ্ছে আপনার মোবাইলে যদি নতুন কোনো জিমেল থাকে তাহলে তো ভালো, আর যদি নতুন কোনো জিমেল না থাকে সেক্ষেত্রে আপনি একটা নতুন জিমেল খুলে নেবেন। তারপর হচ্ছে আপনাকে এখন রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে হচ্ছে মেন কাহিনী, আপনি এখন কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন, এখানে হচ্ছে আমার কমেন্ট সেকশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব রেজিস্ট্রেশন কোটেক্স অ্যাকাউন্টের, আপনি ওই লিঙ্কে ক্লিক করে হচ্ছে সুন্দরভাবে কোটেক্স অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখন কথা হচ্ছে ওই লিঙ্ক থেকে কেন আপনাকে কী বলে কোটেক্স অ্যাকাউন্ট হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন আমি আপনাকে একদম ক্লিয়ার কাট বলি, আপনি যদি আমার ওই লিঙ্ক থেকে একটা কোটেক্স অ্যাকাউন্ট খোলেন রেজিস্ট্রেশন করে তাহলে আমি এখানে একটা কমিশন পাবো। এখন আপনি বলবেন যে ভাই কমিশন তো আপনি পাবেন, আমার লাভ, আপনার লাভটা হচ্ছে এখানে কি, দেখেন আপনি যদি আমার ওই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খোলেন এখানে আমি যেরকম একটা কমিশন পাবো, আর আপনার লাভটা হচ্ছে আপনি যখনই যেই কোনো সমস্যা যখনই পড়বেন আপনি সাথে সাথে সেই সমস্যাটা আমার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে পারবেন এবং যতটুকু সম্ভব হয় আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। যেমন হচ্ছে ধরেন আজকে আপনার এই যে অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারছেন না এই টাইপের একটা সমস্যা, আপনি ডিরেক্ট আমাকে মেসেজ করবেন যে ভাই আমি তো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলছি কিন্তু আমি এই সমস্যাটার কোনো সমাধান পাচ্ছি না। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের যে প্রিমিয়াম গ্রুপটা রয়েছে ওই প্রিমিয়াম গ্রুপে কিছু কিছু শিওর শট, যেগুলো 100% শিওর শট স্ট্র্যাটেজি থাকে, ওই শিওর শটগুলো আমি ওই প্রিমিয়াম গ্রুপে দিয়ে থাকি। আপনাকে ওই কী বলে প্রিমিয়াম টেলিগ্রামের প্রিমিয়াম গ্রুপটা পর্যন্ত অ্যাড করে দেওয়া হবে যদি আপনি ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই আমি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছি এবং সুন্দর করে অ্যাকাউন্টটা ভেরিফাইও করছি আপনার ভিডিও দেখে, আপনি এখন আমাকে কষ্ট করে আপনার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেন। তো সেক্ষেত্রে আমি আমরা ওই গ্রুপে অ্যাড করে দিব এবং ওইখান থেকে আপনি শিওর শর্টের যে স্ট্র্যাটেজিগুলো যেগুলো নর্মালি কিন্তু ইউটিউবে আপনি কোথাও খুঁজে পাবেন না, কারণ হচ্ছে ফ্রিতে সবাই সব কিছু দেয় না, যেগুলো হচ্ছে আমরা ওই গ্রুপে মাঝে মধ্যে আমি ক্লাস নিয়ে থাকি বা ভিডিও আকারে বা হচ্ছে পিডিএফ আকারে আমি ওইখানে শেয়ার করি, যেগুলো আপনারা খুবই ইজিলি পাবেন ওইখানে পেয়ে যাবেন। তো সব কথা শেষ কথা আমি কেন বললাম লিঙ্কে ক্লিক করবেন আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমার কমেন্ট সেকশনে ওই লিঙ্কে দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কে ক্লিক করে আগে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যদি আপনি সঠিকভাবে রেজিস্ট্রেশন না কীভাবে করতে হয় কীভাবে কী করে এগুলো যদি না জানান সেক্ষেত্রে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে এটা নিয়ে একদম ফুল ডিটেলসে, যে কীভাবে সঠিকভাবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে এখানে ভেরিফাই করবেন। আপনারা কয়েকজনের স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা দেখলে একদম ভেরিফাই সব করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এখন মেন রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কেন ভেরিফিকেশন হচ্ছে না, এটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিলে তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে মেন রিজন যেটা, আপনারা যেটা করছেন আপনাদের হয়তো বা যারা হচ্ছে আপনাদের বয়স কম 18 বয়সের হচ্ছে নিচে, আপনারা কী করছেন আপনাদের মা বা বাবা বা হচ্ছে বড় ভাই বা বড় বোন এরকম টাইপের মানুষ যারা রয়েছে ওনাদের আইডেন্টি কার্ড দিয়ে হচ্ছে আপনারা কী করছেন ভেরিফাই করতে যাচ্ছেন। এতে করে কী হচ্ছে, দেখেন যেহেতু আমাদের কোটেক্স কোম্পানি হচ্ছে 18 বছরের নিচে যদি কারো বয়স হয় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কোনোভাবেই এখানে আইডি খোলার কোনো অপশন আপনার দেয়নি কিন্তু। তো এক্ষেত্রে তারা কীভাবে বুঝছে, দেখেন আপনার ধরেন আপনার মায়ের বয়স হচ্ছে এখন 60 বছর,
ফর এক্সাম্পল এখন আপনি আপনার মায়ের আইডেন্টি কার্ড দিয়ে কী করছেন, একটা কোডেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে আসছেন। এখন সিম্পলভাবে ওই কোম্পানি বুঝেই নিচ্ছে যে 60 বছর একটা মানুষ কখনোই ট্রেডিং করতে আসবে না। তার মানে হচ্ছে হয়তো বা এই আইডেন্টি কার্ডটা যে কোনো ব্যক্তি যেই ইউজ করছে সেই হচ্ছে খুবই একটা বাচ্চা যার বয়স খুবই কম এবং তার আইডেন্টি কার্ড হয়নি বিদায় সে হয়তো বা তার ফ্যামিলির কোনো মুরব্বী মানুষের আইডেন্টি কার্ড ইউজ করছে এবং যেটা কোডেক্স খুবই সহজভাবে আইডেন্টিফাই করতে পারছে যার কারণে আপনাদেরকে এখানে কোনোভাবেই ভেরিফাই করে দিচ্ছে না। এখন তার অপশন কি? এখন অপশন হচ্ছে আপনি আপনার ফ্যামিলিতে যদি আপনার এজ কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার ফ্যামিলিতে যাদের হচ্ছে বয়স 1990 সালের পর যাদের জন্ম এরকম যদি কোনো ব্যক্তি থাকে আপনি খুব সহজভাবে ওনার আইডেন্টি কার্ডটা দিয়ে হচ্ছে কোটেক্সে আইডেন্টি ভেরিফিকেশন করবেন, সঠিকভাবে ইনফরমেশনগুলো দিবেন, তাহলে 100-110% আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরেও যদি আপনি ভয় পেয়ে থাকেন যে ভাই আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন তো আমি বুঝতেছি না কীভাবে করবো কীভাবে কী করে প্রয়োজনে আমি আমার টেলিগ্রাম পার্সোনাল টেলিগ্রাম এবং হচ্ছে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দুইটা আমার ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দিব, ওইখান থেকে ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেওয়ার দায়িত্ব আমার। বাট এমন একটা মানুষের আইডেন্টি কার্ড দিয়ে হচ্ছে আপনি ভেরিফিকেশন করবেন যার আইডেন্টি কার্ডের জন্মসাল হচ্ছে 1990 সালের পরে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে 100-110% আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে, কোনো সমস্যা নাই। সো আশা করি আমি বুঝাইতে পারছি। আর অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করতে হয় কীভাবে খুলতে হয় এটা নিয়ে আমি আবারও বলছি, একদম ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখেন তাহলে একদমই বুঝে যাবেন। আর ইনশাল্লাহ আপনারা ওয়েট করেন, এই ইউটিউব চ্যানেলে আপনারা এমন কিছু জিনিস পাবেন যেগুলো আপনাদের ফিউচারে খুব বেশি পরিমাণে কাজে আসবে, ট্রেনিং সম্বন্ধে শিওর শর্টেজ স্ট্র্যাটাজি এবং কোন ক্যান্ডেলে কখন কী হলে কী হয় এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও পাবেন। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখো নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।